হেলমেট ছিল না, বিধায় আমাকে জরিমানা করেছে 3,000 টাকা। এবং আপনি সেই জরিমানার টাকাটা দিয়েছেন? না, ওই পেট করার জন্য 3 দিন সময় দিয়েছে। আপনার সাথে টাকাটা ছিল না নাকি আপনি টাকাটা মানে তাৎক্ষণিক জোগাড় করতে পারেননি? টাকাটা জোগাড় করে দিতে হবে না, পকেটে তো অত টাকা থাকে না আমার। আচ্ছা আচ্ছা, তো এটা কি আপনি আবার একটু কমেন্টসে লিখেছেন যে আপনার বিরুদ্ধে এটি একটি ষড়যন্ত্র, একজন পুলিশ লাগিয়ে দিয়েছে একজন ষড়যন্ত্র করে? এটা তো সত্য, হচ্ছে বাস গুলা যতক্ষণ যতদিন পর্যন্ত সরাই নাই অতদিন পর্যন্ত আমি গাড়িতে আমি জরিমানাটা দিব না। কোথাকার বাস? বাসের সাথে জরিমানা কি সম্পর্কে? ফোর লাইনে, ফোর লাইনে, ফোর লাইনের লারপাড়া থেকে কলাতলি ডলফিন মোড় থেকে যে ফোর লাইন জায়গাটা আছে, এই জায়গাতে মানে গাড়িগুলো থাকতে পারবে না, এটা হচ্ছে আমার প্রাণের দাবি, একমাত্র দাবি। এবং আপনি কি এখানে বাস দাঁড়িয়ে থাকে বলে আপনি অর্থাৎ হেলমেট পরেন না, এটা কি? না, হেলমেটটা হয়তো বলে আমি নিয়ে যাই বাসা থেকে, কিন্তু আমার যে এই যে তারা আমাকে পাসওয়ার্ড মারছে, আমি তাদেরকে পাসওয়ার্ড মারছে, এটা এটা দায়ী করছি একমাত্র আমাদের কক্সবাজারের পৌর মেয়র জনাব মুজিবুর রহমানকে। উনি উনার কি দোষ, উনাকে কেন আপনি দায়ী করছেন? এর পৌর শহরে, এর পৌর শহরে কেন এইভাবে গাড়ি দাঁড়িয়ে থাকবে এবং যানজট কেন নিরসন করবে না? সে এটা তো একার মেয়রের দায়িত্ব, আমাকে নাগরিক হিসেবে কোনো দায়িত্ব নেই। না, নাগরিক হিসেবে দায়িত্ব, আপনারা যেমন করতেছেন আমরাও করতেছি, আপনারাও যে জায়গা থেকে প্রতিবাদ করতেছেন আমরাও প্রতিবাদ করতেছি। কিন্তু আপনি একজন সুনাগরিক হয়ে যদি নিজে হেলমেট না পরেন তাহলে আপনি রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু এরকম একটা মানুষ যিনি রাষ্ট্রপতি হবেন এমন হতে চান? ততদিন পর্যন্ত গাড়ি সরাবে না, ততক্ষণ পর্যন্ত আমি মোটর বাইককে আমি মানে জরিমানা দিব না এবং হারিয়ে আনবো না গাড়িটা। এটি কি আপনার নতুন পাসওয়ার্ড? হ্যাঁ, নতুন জি, এটি কি নতুন পাসওয়ার্ড? নতুন পাসওয়ার্ড, মঙ্গল দিনে এটা করলাম। আমি তো আইনকে মাথা পেতে নিবো, যে কোনো আইন আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি। আপনারা ওইভাবে যান যেভাবে আমি যাচ্ছি, যতদিন পর্যন্ত গাড়ি সরাবে না, যতদিন পর্যন্ত সরাবে না ততদিন পর্যন্ত আমি গাড়িটা ছাড়ে আনবো না ওই পুলিশ লাইন থেকে। দাদা, জরিমানা অনুযায়ী কি আর কি শাস্তির ব্যবস্থা গুলো তো আপনি জানেন কতদিনের মধ্যে দিতে হয়? তো 3 দিনের মধ্যে যদি না সরানো হয় সেক্ষেত্রে? না হলে থাক, আমার গাড়ি চলে যাবে, আর আমি তা আমি আমার দাবি আবে অনড় থাকবো, আমি এক দফার এক দাবি দেব, একদম সাগর পারে মানে হাঁটু পানিতে যেন নামাই দে তার পর্যটকদেরকে। এবং আপনি এটা কলাতলি মোড়ে আপনার কাছ থেকে এই আপনাকে সেই জরিমানাটা করা হয়েছে, তাহলে এখন সবশেষ আপনার যে প্রতিক্রিয়ায় আপনি যেটা বলছেন যে আপনি জরিমানা দেবেন তবে কলাতলি থেকে এই পর্যন্ত যে গাড়িগুলো দাঁড়িয়ে থাকে বা কলাতলির মোড় পর্যন্ত বাস টার্মিনাল থেকে না সরালে টার্মিনাল আইনে পাইছি, টার্মিনালের বাইরে শহরে ঢুকার নিষেধ, ওই রকম আইন আছে। টার্মিনালে কোন ধরনের বাইরে গাড়ি পার্কিং করা যাবে না।